السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, যুগে যুগে যারা দাওয়াতের পথে তাদের জীবন ব্যয় করেছেন, তাদের গুরুত্ব এবং তারা কারা, দাওয়াতের পথে যারা সময় দিয়েছেন তারা হচ্ছেন নবীরা, দাওয়াতের পথে যারা তাদের জীবন ব্যয় করেছেন তারা নবীগণ এবং তাদের অনুসারীরা, পরবর্তীতে যারা আমরুল মারুফ নাহিয়াল মুনকার সৎকাজের আদেশ অসৎকাজ নিষেধ করেন, তারা হচ্ছেন সত্যিকার অর্থে ভালো মানুষ। আল্লাহ তাআলা এই উম্মতকে সেই কাজের জন্যই পাঠিয়েছেন। অর্থ উম্মতের প্রত্যেকটি ব্যক্তি দাওয়াত দিতে হয়, প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য হচ্ছে দাওয়াত দেয়া। তার মধ্যে তারাই ভালো মানুষ যারা এই দাওয়াতের কাজ সত্যিকারভাবে আঞ্জাম দিবে। আমরা দেখেছি বিভিন্ন ভাষায় অনেক দায়ী রয়েছেন, বাংলা ভাষায় যে যারা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি যাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। তার কাছ থেকে আমরা শুনব দাওয়াতের ক্ষেত্রে একটা তো হলো প্রায়োরিটি নির্ধারণ, কোন বিষয়টা দাওয়াত আগে দেব, এটা আমরা ভুলে যাচ্ছি বা ভুল করছি। এজন্য আমাদের ওয়াজ মাহফিলের অগণিত দাওয়াত হচ্ছে, কিন্তু ইমান, তাওহীদ, শিরক, বান্দার হক, এই বিষয়গুলো দাওয়াতে আসছে না, মানুষের সেবা। এটা অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী দাওয়াতের, নবীওয়ালা দাওয়াতের মূল ছিল কিন্তু এইগুলো। দ্বিতীয় যেটা বলছিলাম সেটা হলো ভাষা, দাওয়াতের পদ্ধতি। আমরা যত কাজ করছি, রাজনীতি বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজ মাহফিল বলেন, কাফেলাত দাওয়াত বলেন, সবাই আমরা দাওয়াত করছি, অর্থাৎ নিজের জীবনে দিন প্রতিষ্ঠার পর অন্যদেরকে জীবনে দিন প্রতিষ্ঠা করতে আহ্বান করছি। এই আহ্বানকারীর সেফাত কি হবে? যাকে ডাকছি তাকে ভালোবাসা। মক্কায় দাওয়াত দিতে দিচ্ছে না, তার চাচা মারা গিয়েছেন, অত্যাচার, দৈহিক অত্যাচার। তায়েফে গেলেন, সারা দেহ রক্তাক্ত করে ছেড়ে দিল। তায়েফে অত্যাচার, মক্কায় অত্যাচার, ফিরে আসছেন মক্কার পথে, কোনো সহায় নেই। জিবরাইল আলাইহিসসালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি দিলে পাহাড় উল্টে এই জনপদ ধ্বংস করে দেওয়া হবে। চিন্তা করেন, আমার যদি এরকম হতো, মানে এক্ষুনি দাও বুঝুক বদমাইশ আমাকে গায়ে হাত দিয়ে আসা। অথচ রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন যে না, আউলাল্লাহ ইখরুজু মিন আসলাবিহিম মাই ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকা বিহি শাইয়্যা। হতে পারে এরাই কাফের হয়ে চলে যাবে, কিন্তু এদের বংশ, জন্ম, প্রজন্ম, পরের প্রজন্মের কেউ হয়তো আল্লাহর ইবাদত করবে, তাওহীদ মানবে, কাজেই এদের ধ্বংস করার দরকার নেই। আল্লাহু আকবার। এই ভালোবাসা নিয়ে বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে। আল্লাহ কোরআন কারিমে বলছেন, মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে, সবচেয়ে ভালো নবীদের অন্যতম শ্রেষ্ঠ একজনকে সবচেয়ে বড় তাগুতের কাছে, বড় তাগুতের কাছে পাঠালেন, এবং বলেও দিলেন যে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তারপর কুল আলাহু কাওলা লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইখশা। তাদেরকে নরম করে বলো, তোমার ভাষার বিনম্রতায় হয়তো ভালো হয়ে যেতেও ভালো হয়ে যেতেও পারে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু। তাহলে দুনিয়াতে আমরা যাদের দাওয়াত দিচ্ছি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিরোধী দল, অন্য দল, অন্য শত্রু, অন্য মতের লোক, তারা কি ফেরাউনের চেয়ে খারাপ? কখনো না, আমরা মুসার চেয়ে ভালো, কখনো নয়। তাহলে আমাদের কত বিনম্র হওয়া দরকার। মূল সমস্যা হচ্ছে আমরা আমাদের ব্যবসার চেতনাটা ভুলে গেছি। আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করছি, জি, তিজারাতের নাম তো, হ্যাঁ জি, আমরা আল্লাহর সাথে ব্যবসা করছি। যদি আমরা এই ব্যবসায় ওই ব্যক্তিটাকে হেদায়েত করতে পারি, ব্যবসার যে সিস্টেমটা আল্লাহর সাথে, বিশেষ করে জিহাদের, যে আমরা দাওয়াতের কাজে বেরিয়ে, এটা আল্লাহর সাথে জিহাদ, আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা মানে এই লোকটাকে আমি কোন রকমে আল্লাহর পথে আনলে আজীবন আমি এর কমিশনটা পাবো, কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সওয়াব পাবো, এই চিন্তাটাই আমাদের ভিতরে থাকছে না। ওকে অন্যায় করছে, ওর অন্যায় বলে ওকে ঠগাই দেবো, ওকে ছোট করে দেবো, এইরকম একটা চিন্তা, অথবা নিজে একটা, নিজে একটা ভালো পথে আছে এটা প্রকাশ করে দেবো, প্রকাশ করে দেবো, অনেক কাজ করে বেড়াই, এই জাতীয় অনেক সময় থাকতে পারে, সেই কারণে অনেক সময় আমাদের সেটা ফলপ্রসূ হয় না। আরেকটা ভুল যেটা দাওয়াতের ক্ষেত্রে আমাদের সবার, আমি আমার বয়স আলোচনার চেষ্টা করেছি, সেটা হলো যে আমরা কিন্তু সবাই দাওয়াত দিচ্ছি, কিন্তু প্রত্যেক গ্রুপ দায়ী আরেক গ্রুপকে বেদল, ঐক্যের বদলে শত্রু বানাই ফেলছে, শত্রু বানাই, পদ্ধতিগত কিছু পার্থক্য, কেউ রাজনীতির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কেউ কলমের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কেউ টিভির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, জি, কেউ কাফেলা নিয়ে দাওয়াতে বেরিয়ে পড়ছেন, কেউ মাদ্রাসার মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, পুরো ব্যবস্থাটাই তো আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকার দাওয়াত ইলাল্লাহ, প্রত্যেকে দাওয়াত, নিজের জীবনে দিন পালনের পরে সমাজের জন্য যা করি আমরা সবই তো দাওয়াত, এখানে কাউকে তো বাধ্য করার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। এটাকে আমরা জিহাদি নাম দিই, আর একামতের দিন নাম দিই, তাবলিগ নাম দিই, তালিম নাম দিই, মূল কথা একটাই, প্রচার নাম দিই, প্রচার নাম দিই, এর উদ্দেশ্য অন্যকে দিনের পথে ডাকা,
তবে পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু এই পদ্ধতিকেই আমরা দিন বানাইয়ে প্রথমত বেদাত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত কোনো পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি নির্ধারণ করে সেটাকে দিন বলে একটা বেদাত। আর প্রত্যেকে আরেকজনের দোষ দিচ্ছি যে আমরাই একমাত্র দিনের দাওয়াত দিচ্ছি আর কেউ দিচ্ছে না। আল্লাহ কিন্তু কোরআনে কি বলেন, সারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা আইসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন তোমাদের জন্য ওই দিনই বরাদ্দ করেছেন, সেটা হলো দিন কায়েম করো, বিচ্ছিন্ন হয় না, বিভক্ত হয় না। বিভক্ত মানেই দিন ধ্বংস করা, আর ঐক্যবদ্ধ থাকা মানেই দিন কায়েম করা। এটা তো মুফাসসিরিনরা বারবার বলেছেন, এই জন্য বললেন দিন কায়েম করো, বিভক্ত হয় না, মানে বিভক্ত মানে ধ্বংস করা। কিন্তু আমরা দিন কায়েমের নামে, দিনের দাওয়াতের নামে, দিন প্রসারের নামে দিন ধ্বংস করি, বিভক্ত হয়ে যাচ্ছে ছোট ছোট পদ্ধতিগত ভুল নিয়ে। আমরা যদি পদ্ধতিকে পদ্ধতি মানি, আমার পদ্ধতিতে ফল বেশি হচ্ছে এটা ভালো, অন্য পদ্ধতি যাই হোক তিনিও দিনের দায়ী, এই স্বীকৃতিটা আমরা দিতে পারি। পরিপূরক, আমার একটা কাজ অপরের জন্য পরিপূরক এটা বলা উচিত, এটা না করে আমরা একদম ভালোবাসা উচিত। তিনি দিনের দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমার আমার পদ্ধতি হয়তো আমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু অন্যান্য দিনের দায়ীদেরকে যে ভালোবাসবো, তাদের কর্মের স্বীকৃতি দেব, এটা আমরা দিতে পারি। এই উদারতা আমাদের অনেক, এটা এটা দিনের দাওয়াতের নামে দিনের মানে যেটা বললেন আল্লাহ তাতাফাররাকু ফিহি, দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটা দিনের দাওয়াতের ক্ষেত্রে যেটা ভুল আমরা দেখি, সেটা হলো প্রত্যেকেই দাওয়াত দিচ্ছেন আল্লাহ সবাইকে ভালো করুন নিজের মতের প্রতি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দাওয়াতটা কম হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কাউকে বলি যে আপনি ভাই সালাতটা কায়েম করেন, হালাল খান, ফরজ আদায়ের চেষ্টা করেন, এরপরে দে দল করেন করেন, আপনি ভালো থাকেন, আপনি জান্নাতে যাবেন, এটা বলে তার জন্য দিনটাকে সহজ করছি না। আমরা বলছি সালাত আদায় করো, সিয়াম করো, যতই কিছু করো না করো, ঠিক এই আমি যে মানদণ্ডটা দিলাম এর ভিতরে না ঢোকাবো তো জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না, খুলবে না। তাহলে আমরা একদিকে আল্লাহ রাসূল বলেন সহজ করো, আমরা কঠিন করলাম, আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যেটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো না দিয়ে আমরা হয়তো ব্যক্তিগত ইস্তেহাদ বা কোনো একটা দলগত মতটাকে একটা একটা বইকে রেশিওতে করে দিলাম, বিশ্বাস সমূহ তাকে এটা এর বাইরে দেওয়া যাবে না, এমন একটা পর্যায়ে চলে গেল। অর্থাৎ তাকে সার্বজনীন যে নিয়ম দাওয়াতি, এটা মূল কথা ছিল, ভাই তুমি সালাত আদায় করো, ইমানটা সহি করো, হালাল খাও, মানুষের হক আদায় করো, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে তোমাকে, এটাই বড় জিনিস। এটা বলে দাওয়াতটা দাওয়াত, এটা এটা সুল যে দাওয়াতের সেটাই ভুল হচ্ছে। আমাদের মনে পড়ে শেখ বকরা বুঝের তিনি একটি গ্রন্থ লিখেছিলেন যে হুকমুল ইনতিমা, ওটার মধ্যে উল্লেখ করেছিলেন এটা যে এই সমস্ত দাওয়াতি যে সমস্ত কাফেলা আছে এদের শর্তই হচ্ছে এটা যে বিশুদ্ধ হওয়া যায়, এটার উপরে ওয়ালা এবং বারা নির্ভরশীল হবে না। আমার তার সম্পর্ক সম্পর্ক আমি ওটা বারবারই লেখার চেষ্টা করছি, আমাদের বিভিন্ন জরুরি বিষয়ে দর্শক হয়তো বোঝেননি, আরবি পরিভাষা শেখ ব্যবহার করেছেন। বিষয়টা হলো যে আল্লাহ তাআলা দলাদলি করতে আমাদেরকে নিষেধ করেছেন, দল করা হারাম, ইয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররুকু, একত্রিত ভাবে আল্লাহর রুজু ধরে করো, ধারণ করো, দলে দলে বিভক্ত হয় না। এখানে জামাত অর্থ ঐক্য, দল নয়, ফিরকা অর্থ দল। আমরা যখন কর্মের প্রয়োজনে কোনো দলে যোগ দেব, শর্ত হলো এই দলটা আমাদের দিনের মানদণ্ড হবে না, এই দলটা হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মতো, আমি লেখাপড়া শিখব, এই প্রতিষ্ঠানটা আমার কাছে অথবা ভালো লাগছে। কিন্তু সব প্রতিষ্ঠানেই লেখাপড়া, সব জায়গাতে পাশ করলেই একই সার্টিফিকেট পাবে, এই ধরনের চেতনা দিয়ে আমরা কোনো একটা গ্রুপে যেতে পারি। তা না হলে যদি মনে করি এই গ্রুপের আলোকে আমাদের ভালোবাসা হবে, এই গ্রুপ করলে সে আমার দিনী ভাই, না হলে দিনী ভাই না, এটাই যেটা বলছে যে ওলা এবং বারা সম্পর্ক ছিন্নতা বা দিনী ভাই হওয়া, মহব্বত, আন্তরিকতার মানদণ্ড যদি কোনো দল গ্রুপ হয় তাহলে ওটা বিভক্তি হয়, এটা বিভক্তি হয়, এটা যায় না। এটাই হচ্ছে আমাদের সমস্যাটা, এখানে বিষয় দাওয়াতের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে যাচ্ছে, বড় সমস্যা। আমরা দিন টাইমের নামে দিনকে বিভক্ত করে ফেলি। মোতারাম, আপনি দাওয়াতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আরেকটি পদ্ধতি আপনি অবলম্বন করে থাকেন, আমার সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে, সেটা হচ্ছে খুতবা। জানা মতে আপনি একটি জিনেদের বড় মসজিদের খতিব বা কেন্দ্রীয় মসজিদের খতিব, তো আপনি খুতবাটাকে কেন প্রায়োরিটি দিলেন? বা আরেকটি জিনিস হচ্ছে আপনি কিন্তু খুতবার গ্রন্থ লিখেছেন, এত গ্রন্থ থাকতে খুতবার গ্রন্থ লিখলেন, এটা কারণটা কি আমাদের জানাতেন? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদের একটা মেকানিজম দিয়েছেন, যেমন শরীরের জন্য সুস্থতার একটা মেকানিজম আল্লাহ নিজ ভিতরে দিয়ে দিয়েছেন, শরীরটা কিন্তু স্বয়ংক্রিয় সুস্থ হয়, রোগ গেলে প্রতিরোধ করে, শুধু প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকতে হবে। এজন্য শরীরের ভিতরে যেমন একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, শুধু প্রতিরোধ শক্তিটা ঠিক রাখতে হবে, আল্লাহ আমাদের দিনের ভিতরে একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন। তার অন্যতম হলো জুমার খুতবা, পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে
মুসলিম একে অপর সাথে দেখা সাক্ষাৎ হয়, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি সমাজমুখিতা তৈরি হয়, অন্যান্য ইবাদত তো হলোই। এই জন্য একা সালাত আদায় করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত থেকে দূরে থাকলে তিন জুমা অথবা দুই জুমা তার ইখতিমাল কলবি কলবের মধ্যে খতম বলা হয়। জি গুরুত্বপূর্ণ, জুমার দিনে শুধু সালাত এখানে মাকসুদ না। জি জি, সালাতের আগে বয়ান শুনবে, কথা শুনবে, আগে যে নীরবে বসে থাকবে এটা ওয়াজ শুনবে, এটা নির্দেশ। এতে জুমার খুতবা এটা মুমিনকে সচেতন করার অনেক বড় আল্লাহর ইলাহি রব্বানি বিধান, সুন্নত বিধান। এটাকে অবহেলা করে খুতবায় আমরা কিছু বললাম না, ওয়াজ মাহফিলে বললাম, এটা হলো মায়ের দুধ বন্ধ করে ফিরার খাওয়ানোর মতো। আমরা আলোচনা করছিলাম যে খুতবা প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা, সেই জন্য আপনি কেন গুরুত্ব দিলেন খুতবার প্রতি, গ্রন্থ লিখলেন, সে বিষয়ে আপনি আলোচনা করছেন যে আমরা সময় অভাবে শেষ করতে পারি। জি আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম আমরা যে জুমার খুতবা এটা মুমিনকে সচেতন করার অনেক বড় আল্লাহর ইলাহি রব্বানি বিধান। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ বলেছেন যে তোমরা আগে থেকে এসে ইমামের ওয়াজ শুনবে, যে ওয়াজ শুনবে তার জন্য এত পুরস্কার আছে, এবং এ সময় কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন, কাউকে চুপ করো বলতে নিষেধ করেছেন সবাই, এবং কাছে যে যেন বসে দূরে না বসে, এগুলো সব নির্দেশনা। উদ্দেশ্য একটাই যে প্রতি সপ্তাহে সাময়িক প্রসঙ্গগুলো বা সমকালীন প্রসঙ্গগুলো যখন ইমাম সাহেব আলোচনা করবেন, যারা মুসল্লি তাদের ইমান উজ্জীবিত হবে, তারা একটা সমাধান পাবেন। এবং এইভাবে যদি চলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে, জুমার মসজিদে যাওয়া, আগে যেয়ে বসা, আলোচনা শোনা, তাহলে ওই মুমেন কিছু না হলেও ভালো থাকবেন, তার ইমান এবং নেক আমল উজ্জীবিত থাকবে। জি, তো এই জন্য জুমার খুতবা আমি যখন শুরু করলাম 12:30 আজানের আগে মসজিদে অর্ধেক মানুষ চলে আসে, আলহামদুলিল্লাহ, তার মানে মানুষের ভিতরে জানার আগ্রহ আছে। জি, এটা দেখে আমি চিন্তা করলাম এবং কেউ আমাকে উৎসাহ দিলেন যে বিষয় ভিত্তিক আধুনিক জীবন ঘনিষ্ঠ সমকালীন প্রসঙ্গ নিয়ে এবং ইসলামের সকল দিকের সহজ আলোচনা করে খুতবা লেখা দরকার। এ দরকার কেন? কারণ আমাদের সমাজে মসজিদগুলো সবচেয়ে অবহেলিত। জি, অবহেলিত মানে টাইলস দেওয়া হয়নি তা না, আমাদের দেশের মানুষেরা মসজিদে খুব ভালোবাসে, ভালো খবর, একেবারে প্রত্যন্ত গ্রামও দেখেন মসজিদের ভিতর এবং বাইরে টাইলস। জি জি, অবহেলিত মানে ইমাম সাহেব সবচেয়ে সস্তা রাখতে হবে। জি, টাইলস খরচ করব লক্ষ লক্ষ টাকার, কিন্তু ইমাম হবে সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা, অনশন বেতন দেওয়া, বেতন দেয় না। আবার শর্ত আছে, ইমাম সাহেব কোনো কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবে না, পারবে না। তিনি যদি সুদের বিরুদ্ধে তিন দিন বলেন তাহলে পরে কমিটির কেউ চিন্তা করে নিশ্চয় আমাকেও মার, আমাকে উদ্দেশ্য করছে। এই পর্যায়ে ইমাম সাহেবদের যোগ্য কোনো মানুষ ইমামতিতে যান না, খুব কম যান, আর অধিকাংশ ইমামই সীমিত যোগ্যতা, তাদের জন্য বিষয় খুঁজে ভালো আলোচনা করা কষ্টকর। যদিও তার দায়িত্ব অনেক বেশি এবং অনেকে আন্তরিকও আছেন, কিন্তু একদিকে যোগ্যতার অভাব, একদিকে টাকা পয়সা নিয়ে বই কিনতে পারেন না, আবার কমিটির চাপ তো আছেই। আমাদের দেশে ইমামতির চাকরির চেয়ে খারাপ চাকরি আর নেই, সব চাকরি সার্ভিস রুল আছে, চলে গেলে কেস করা যায়। একমাত্র ইমামতির চাকরি কোনো সার্ভিস রুল নেই। এই পরিস্থিতিতে ইমামদেরকে কিছু সহায়তা করার জন্য আমি খুতবাতুল ইসলাম নামে একটা বই করলাম, এটাতে মোটামুটি আমাদের দিনের মৌলিক বিষয় সহ সমকালীন প্রসঙ্গ, ভালোবাসা দিবস, স্বাধীনতা, মাতৃভাষা, এইডস, বৃষ্টি, আন্তর্জাতিক যতগুলো দিবস আছে, জাতীয় আন্তর্জাতিক এইসব দিবস প্রসঙ্গ এবং আমাদের দিনের যত বিষয় আছে এগুলোকে ছোট ছোট খুতবায় ভেঙে আনার চেষ্টা করলাম, যেন যারা বড় আলেম তারা হয়তো এখান থেকে কিছু তথ্য নেবেন, আরও যোগ করবেন, তাদের তো যোগ্যতা আছে, বইপত্র দেখবেন, রেফারেন্স আছে, তারা ফিরে যাবেন। আর যারা সাধারণ খতিব, বাংলাদেশের প্রায় বেশিরভাগই 2 লক্ষ মসজিদের, বোধহয় 2,90,000 মসজিদের ইমামই অতি সাধারণ, সুযোগ পাচ্ছেন না অধ্যয়নের, তারা এখান থেকে কিছু নিয়ে মুখস্থ করে যখন বলবেন তখন মানুষ উপকৃত হবে। এবং বাস্তবে এটা ঘটছে আলহামদুলিল্লাহ, যে সকল ইমামের হাতে এগুলো পৌঁছেছে তারা এগুলো পড়ে নিয়ে কেউ নিজের ভাষায় কেউ বই থেকেই পড়ছেন, সাধারণ মানুষ অনেক তথ্য জানতে পারছে। এর আরো বই দরকার, খুতবা তো প্রতিনিয়ত চলমান, নতুন নতুন বিষয়ে লেখা দরকার। তবে আমার সাধ্যের ভিতরে ওটাই করছে, আমার খুব ইচ্ছা ছিল ইসলামের ইতিহাসের উপর একটা খুতবা করা, কিন্তু এটা পারেনি আর কি। আল্লাহ বরকত দিক আমরা দোয়া করি আপনি আরো খুতবা লেখেন। মোহতারাম, এরা আরব দেশে যে খুতবা গুলো, বিশেষ করে শেখ মোহাম্মদ সালোর কিছু খুতবা আছে, সেগুলিকে যদি বাংলা অনুবাদ করতে হয় আরো একটু ভালো, খুবই ভালো হতো। এগুলো বিষয় ভিত্তিক এবং গভীর জ্ঞান, তথ্য নির্ভর। এগুলো যদি বাঙালি খতিবদের কাছে যায়, এমনি সাধারণ পাঠকদের জন্য এর ভিতরে কল্যাণ আছে। আমার এই ছোট বইটাই
একজন মহিলা ফোন করেছেন, আপনার খুতবাতুল ইসলাম পড়ছি। আপনি কথি ভাবেন নাকি যে আপনি খুতবাতুল ইসলাম পড়েছেন? বলেন না, এতে সব ব্যাপারের মাসলাম আছে, ছোট ছোট সব পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আমাদের যদি এরকম হয় ছোট বইয়ের ক্ষেত্রে, ছোট ওনাদের বইয়ের এক একটা বিষয়ে কত তথ্য, সুন্দর গবেষণামূলক তথ্য, এগুলো আলেমদের জানা দরকার, সাধারণ মানুষদের জানা দরকার, এগুলো অনুবাদ করলে খুবই উপকার হবে মানুষের জন্য। আরেকটা জিনিস আপনি বোধহয় খেয়াল করেছেন, ইতিমধ্যে মক্কা ও মদিনা যে খুতবাগুলো দেওয়া হয় ওয়েবসাইটে, কিন্তু সেগুলির কিছু কিছু অনুবাদ বিভিন্ন ভাবে এগুলির বেশ উপকারিতা লক্ষ্য করা হচ্ছে, অনেকে এটার জন্য আবার স্পন্সর হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় খুতবার একটা বিরাট প্রভাব রয়েছে। এটা তো আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহ এটাকে ফরজ করেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, খুতবা শুনতে চলে যাও তাড়াতাড়ি। তো এই জন্য আল্লাহ যেটা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন এর কোন বিকল্প খুঁজতে যাওয়াই মানে ভুল। অনেকে বলেন যে ওই খুতবার আলোচনা বা খুতবার ভিতরে মাতৃভাষা এসব দরকার নেই, খুতবাটা আরবি একটু পড়ে ছেড়ে দাও, ওয়াজ মাহফিল তো কতই আছে, ওয়াজের তো কত জায়গায় আছে, এটা কত ভুল কথা। যে লোকগুলো মসজিদে জমায় আছে সবাই ওয়াজে যেতে পারে না, আর এটা নিয়মিত। জি, আর ওয়াজ মাহফিল অনিয়মিত, অনিয়মিত, আর মসজিদ পড়তে বাধ্য, বাধ্য সে যাবে তার। এবং আমাকে আমাদের জেলা প্রশাসক বলতেন যে এই দুর্নীতির বিরুদ্ধে যাই বলুক স্যার কোনো তাসির হয় না, কিন্তু অজু করে মসজিদে যেয়ে যখন আপনাদের মুখে দুই একটা কথা শুনি ওটা বেশ তাসির, তাসির। জি জি, কারণ মানুষ সচেতন হয়ে গেছে। জি জি, আলহামদুলিল্লাহ। তাছাড়া শুক্রবার এই দিনটা আল্লাহর কাছে ঈদের দিন যেহেতু আমাদের মুসলিমদের, আর এটার আলহামদুলিল্লাহ আমাদের দেশে বন্ধ আছে, তো মানুষ হাজিরও হয় সেখানে, সাধারণত সরকারি অফিসাররা, সাধারণ মানুষ, সব মানুষ ধরনের মানুষ আসে, এটা অনেকটা তাসির পড়ে, এটার অনেক প্রভাব। কিন্তু আপনি কি দেখেছেন স্যার এখানে অন্য রকমের কিছু খুতবা আছে যেগুলি নেগেটিভ, অনেকগুলো রকম খুতবার গ্রন্থ আছে? খুতবার আমি দেখেছি এগুলো, বিষয়টা হলো এটা তো উম্মতের একই অবস্থা, সব বিষয়ে মিথ্যা নির্ভর, গল্প নির্ভর, হেকায়াত, কাহিনী, কাসাসুল্লাহ, আউলিয়া, বই যেমন এরকম আছে খুতবাও এরকম আছে, এরকম আছে। একটা খুতবা পুরো পড়লে জীবন পাওয়া যায় না। জি, অর্থাৎ আমাকে কি করতে হবে, কি করে আমি সৎ হব, কি করে আমি তাকওয়া অর্জন করব, কি করে হারাম থেকে বাঁচবো, কিভাবে আমি আল্লাহর সাথে বেলায়েত সম্পর্ক তৈরি করব, এগুলো কোথাও পাবেন না। অতীত যুগের কাহিনী, গল্প, মিথ্যা, সত্য, এগুলো পাওয়া যায়। জি, এখন বিষয় হলো তো দুনিয়ার নিয়মিত এটা ভেজাল আছে, ফরমালিন মিশানো মাছ আছে, ভালো মাছ আছে। এখন যদি মানে জনগণ সচেতন না হয় তো ফরমালিন খেয়ে মরতে হবে। জি জি, ওইটাই আমরা কিছু করার দর্শকদের জন্য আমাদের অনুরোধ যে যেন খুতবার ব্যাপারটা গুরুত্বের সাথে দেখে, এই সমস্ত সমস্ত বারো চান্দের খুতবা বা এই জাতীয় খুতবাগুলো, অনেক খুতবা আছে যেগুলো কোনো তথ্য সূত্র নেই, মিথ্যা, জাল, কাহিনী দিয়ে ভরা, অর্থাৎ যেটা মানুষের জীবন গঠন করে না, কিছু সময় সম্মোহিত করে রাখে, ঘুম পাড়ায় দেয়, এবং এই জন্য অনেকে ঘুমায়। তো মতন আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম খুতবার, যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কি না, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি, সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। জি, বোঝানো। ভাষাটা হলো উপকরণ। জি, এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফার মতে নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি ওলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত শব্দের বাইরে খুতবা দিতেন না, খুতবা দিতেন না, শব্দে রেখে দিতেন। জি জি জি, এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির, সব সালাতের বাইরে দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। জি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, এবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূলুল্লাহ উঠে গিয়েছেন, এটা যেমন সত্য, হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন, এর ভিতরে কিছু আছে এবাদত, কিছু আছে এবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে,
কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবিদের কর্মের আলোকে, তাবেইনদের কর্মের আলোকে, ফোকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ, আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% আরবি বোঝে আমরা আরবিতে করব। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদত কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কিছু আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা মোহতারামের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম, ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।